নরসিংদীতে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হান্নান। মঙ্গলবার বিকেলে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আপনারা দেখছেন চেতনা ডেস্ক রিপোর্ট। গণঅভ্যুত্থানে উদ্ভূত পরিস্থিতির জন্য যেসব চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে পুলিশকে, তা উত্তরণে ও আস্থার জন্য জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এজন্য নিশ্চিত করা হবে পুলিশের অভ্যন্তরীণ শৃঙ্খলা, যে কোনো দুর্নীতির বিষয়ে শূন্য সহিষ্ণুতা প্রদর্শন করা হবে, পুলিশের কর্মকাণ্ডে গতিশীলতা ফিরিয়ে আনাতে সমাজের সকল অংশীজনকে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে এবং অপরাধ দমনে পুলিশের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান নবাগত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হান্নান। মতবিনিময়কালে নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোবারক হোসেন, সাবেক সভাপতি নিবারণ রায়, আব্দুর রহমান ভূঁইয়া, সাবেক সাধারণ সম্পাদক মাখন দাস, এম এ আওয়াল, হুমায়ুন কবির শাহ ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি বেনজির আহমেদ বেনুসহ অন্যান্য সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গেই থাকুন।